জায়গাতে একটা লোক চলে গেছে, সে যখনই বিধানসভায় ভোট হয়, বিধানসভায় যখন বিলের উপর ভোট হয়, তখন পিছন ঘুরে দেখি বিশ্বজিৎ নাই রে, তোমার দেখা নাই, চুপ করে বসে থাকে। তাকে নাকি জেলা সভাপতি করে দিয়েছে। কি আজব পার্টি, কি আজব পার্টি! এ চিড়িয়াখানাও হয় না এরকম সার্কাসে। সরকারও পারবে না ম্যাজিশিয়ান। তিনি বিজেপির বিধায়ক, কিন্তু তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি। সুন্দর মামার বাড়ির আবদার। কোন দলের বিধায়ক, বিজেপির না তৃণমূলের? আমি তৃণমূলের জেলার সভাপতি, কোন জনপ্রতিনিধি দলের ঊর্ধ্বে হয়। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, ভয়ঙ্কর অভিযোগ করলেন বিধানসভাতে যখনই কোনো বিল নিয়ে ভোটাভুটি হয়, আপনি নাকি পিছনে লুকিয়ে বসে থাকেন, আপনার দেখাই পাওয়া যায় না। শুভেন্দু অধিকারী ভালো আছে তো? মাথা ঠিক আছে কিনা সেটাই বড় প্রশ্ন। বলি শুভেন্দু অধিকারী, এই প্রশ্নগুলো যদি ওনার বাবাকে করেন, শিশিরদাকে, শিশির অধিকারীকে, সব উত্তরটা পেয়ে যাবে। এত কষ্ট করে এখানে আসতে হবে কেন? তৃণমূল কংগ্রেস থেকে উনি জিতেছেন, মন্ত্রী হয়েছেন, এখনো এমপি রয়েছেন, উনি এখন কোথায় আছেন? বাড়িতেই যখন রয়েছে, অতএব অন্য জায়গায় দূরে কষ্ট করে এসে কষ্ট করতে হবে কেন? উত্তরটা শিশিরদা ভালো দিয়ে দেবে। আপনার দল নাকি খুব অদ্ভুত দল, বিধায়ক বিজেপির, জেলা সভাপতি তৃণমূলের, এবং এটাও কষ্ট, ওনার খুব কষ্ট হচ্ছে। এটা শিশিরদাকে জিজ্ঞেস করলে খুব ভালো বলতে পারবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো, এদের রাজনৈতিকভাবে জন্ম হতো না। হ্যালো, একটা লোক চলে গেছে, সে যখনই বিধানসভায় ভোট হয়, বিধানসভায় যখন বিলের উপর ভোট হয়, তখন পিছন ঘুরে দেখি বিশ্বজিৎ নাই রে, তোমার দেখা নাই, চুপ করে বসে থাকে। তাকে নাকি জেলা সভাপতি করে দিয়েছে। কি আজব পার্টি, কি আজব পার্টি! এ চিড়িয়াখানাও হয় না এরকম সার্কাসে। সরকারও পারবে না ম্যাজিশিয়ান। তিনি বিজেপির বিধায়ক, কিন্তু তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি। সুন্দর মামার বাড়ির আবদার। কোন দলের বিধায়ক, বিজেপির না তৃণমূলের? আমি তৃণমূলের জেলার সভাপতি, কোন জনপ্রতিনিধি দলের ঊর্ধ্বে হয়।